বাবা দমে আইছো তুমি? হাত চাপে দেবে করকে। ও বাবা সাও মরে বাবা। রংটা কুছিলাম। এখন সবিটা লেখা দাও। সবিটা লেখা দিলে না। দিমু বাবা। এখন দিমু বাবা। বাবা 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 রাও না। বাড়ির পরিবেশটা খুব খারাপ হয়ে গেছে বাবা। ও কই রে মা? শোভন না কই? তুমি আমরা নিয়ে রেখেছি, তুমি
চলো, দুনিয়ার খারাপ। মোহনকা জমি চাষি জমি দে নাই আর হলে বাবা ওই দিকে বাবা আমাকে হাসপাতাল নিয়ে যা, ওখানে হাসপাতালে শালা বুই রাতি মর, এই বাড়ি তো হল আমার বুঝস্ত কি মর, পুকুরে মুড়ো করে মাছ ছাড়বো, মাছ চাষ করবো আর এই বাড়ি আমার দখল করবো, যাই ওখানে একটা কাম করি গা কবরটা খুই দিলে শালা মরবো একবার ধাম করে মাইর একটা কবরে নিচে হাত দেখো আগে আগে শালা শ্বশুর হপাই মুতো কি করতেছে কেন এত কষ্ট গাম কাম করতেছে আরে কি করমি মরার আগে কবর খুঁজতে লাগতেছেন কবর খুঁজতেন আপনি শ্বশুর রমন চাষা মারা গেছে নাকি বুঝি নাই ভালো করে বুঝাই কোন যেটা কইছেন ভালো কইছে শুনো না একদম পরমানে এই কবর তুমি ডাক্তার যে না করছে তুমি আর কোনো কাজ টাজ করবে না বুঝছো যায়া রেস্ট নিবা বলে তুমি নিষেধ করে যাও না কথা তো শুনে না ওই শালার বলা যদি আমার ডাক্তারের কাছে নিয়ে গেত ওরে আজকে 50 শতক জমি এলো ওরে দিতাম থাক বল তো ভাই বাদ দাও চলো তুমি চলো আপা চলো যাইতেছি মা আর কোনো কাজ না করে চুপচাপ পুরো ঘরে যা ঘুমা আচ্ছা ঠিক আছে মা আমি বুবুর লাগে আইতাছি তুমি যাও জামাই করে মা জামাই কো তুমি যাও যাও একা লাগ তুমি যাও আমার চিন্তা তোমার করা লাগবে না জাহান্নামে চড়াই দাও ভাই ও আমার বাপে যে অসুস্থ পড়ছে ও খালি ভাই মরে নাকে মরে নাকে তুই না বই বা গরু মরে না বুঝো নাই কইছে আব্বা আব্বা এ যা হোক তোমার গুনো গুনি জামাই দেখো কি কমে আমি তো হাসপাতালে সুস্থ ছিলাম বাবা আব্বা কি বলে বেড়া আরে বলেন নাই আরে আব্বা আপনি বলেন বলেন আব্বা আপনি বলেন
ডাক্তার নিকলা আমার আব্বা অসুস্থ করে দিলাম একটু গায়ে হাত তুলবা না করে দিলাম ঠিক আছে রে বাবা আচ্ছা ভাই দাও দাও এই লাল্লা কি হলো কি হলো এত বড় কি হলো বাবা কি হলো মরো না আমার জায়গা হলো সত্যি ও দিলে ভাই দিলে ভাই ও দিলে ভাই কোনে দেখনা কি হইছে বাবা যা ভাই হলো তুমি মরো না বাবা আমার জায়গা জমি ঘর বাড়ি ধন সম্পদ যা আছে বাবা তোমার সব দিয়ে দেব ক্লিক করে দিবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে ধন্যবাদ।